পলব মন্ত্রীর একটা জোপ আছে আমার পলব, দেখা পর পলব যায় সকালবেলা ঢাকা থেকে নিয়ে। আমরা মুসলমান সাজেদা খাতুন তার যে বড়ির সম্পত্তি সেটা আমরা সরেজমিন পরিদর্শন করতে এসেছি। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় গতকালকে ওনাকে তার গ্রামের বাড়িতে নিয়ে এসেছেন। আমরা চেষ্টা করছি স্যার নির্দেশনা অনুযায়ী তাকে ভূমিহীন গৃহহীনের আওতায় যদি তাকে ঘর করে দেওয়া সম্ভব হয় সেখানে আমরা ঘর করে দেবো, অথবা মন্ত্রী মহোদয় তার ঘরের জন্য ইতিমধ্যে 3 লক্ষ টাকা বরাদ্দ করেছে দিয়েছেন, সেই টাকা দিয়ে আমরা খাস জায়গা হোক বা তার ওয়ারিস সম্পত্তিতে হোক আমরা তাকে ঘর নির্মাণ করে দিব। সেই প্রক্রিয়ার জন্য আমরা আজকে এখানে অবস্থান করছি। আর আমি সরজমিনে তার তাকে দেখেছি, তার এখানে তার ছেলে মেয়েরাও রয়েছেন, এই সম্পত্তিতে বসবাস করছেন দীর্ঘদিন যাবৎ। উনি দীর্ঘদিন যাবৎ এলাকায় ছিলেন না, প্রায় 2-2.5 বছর যাবৎ। তো এই জন্য আসলে হয়তো বা আমরা ওনার খোঁজ খবর নিতে পারিনি। গত পরশু দিন এটিএন বাংলার একটা নিউজ দেখে মন্ত্রী মহোদয় জানতে পারেন এবং উনি তৎক্ষণাৎ ওখানে যান এবং তার ভরণ পোষণ বা যে ব্যবস্থা নেওয়া দরকার সে বিষয়ে আমাকে নির্দেশনা প্রদর্শন করেছেন। অবশ্যই, আসলে আমি এটিএন বাংলা সহ যারা সাংবাদিকরা যারা কাজ করছেন আমি সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে এভাবে যদি সবাই এগিয়ে আসে, যারা ঢাকা শহরে যে ছিন্নমূল মানুষগুলো রয়েছেন বা অন্যান্য জায়গায় যারা ছিন্নমূল মানুষ রয়েছেন তাদের পাশে যদি তারা দাঁড়ায়, তাহলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে সকল ভূমিহীন গৃহহীনদেরকে তাদের ঘর করে দেওয়ার, আমরা সেই নির্দেশনা অনুযায়ী তাদেরকে তাদের একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। দুদিন আগেও যে লোকের কোনো ঠিকানা ছিল না, আজকে গণমাধ্যমের বদৌলতে সেই লোক আজকে আর তার মাথা গোঁজার একটা ঠাইট পেয়েছে, তার ঠিকানা পেয়েছে, তার আত্মীয় স্বজনকে খুঁজে পেয়েছে। এই জন্য গণমাধ্যমের কাছে আমরা খুবই কৃতজ্ঞ, বিশেষ করে এটিএন নিউজের কাছে আমরা, এটিএন বাংলা নিউজের কাছে আমরা খুবই সন্তুষ্ট। এই ধরনের নিউজ বেশি বেশি করে করে আরও যারা ছিন্নমূল মানুষজন আছে তারা যেন খুব দ্রুত তাদের আত্মীয় স্বজন ঠিকানা খুঁজে পায়, এই আশা আমি সবার কাছে করি। অনেক গ্রামগঞ্জে রেল স্টেশনে অনেক ছিন্নমূল মানুষ আছে, আমরা এটিএন বাংলার কাছে জানাচ্ছি, এরকম খবর যাতে আরও বারবার ফিরে দেয় তাহলে পরে অনেক পরিবার, অনেক ছিন্নমূল পরিবার তারা তাদের পরিবারকে খুঁজে পাবে এবং আমার ফুফু শাশুড়ির মতো নিজ পরিবারে এসে নিজ দায়িত্ব পালন করতে পারবে এবং তাদের অসহায় অবস্থা থেকে মুক্তি পাবে। মানুষের হাতে থেকে তাদের এইভাবে আর হাত পেতে হবে না গো। এজন্য আমরা এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি।